নীরবে ফের ঢাকায় চীনের বিশেষ দূত। চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত ভেং শি জুন ফের ঢাকায় এসেছেন। তিন মাসের মাথায় গত রোববার বরাবরের মতো নিঃশব্দেই এলেন তিনি। কূটনৈতিক সূত্র বলছে, গতকাল সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচিতে কাটিয়েছেন তিনি। মধ্যাহ্নে আলাদা আলাদা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্র মতে, চীনা দূত প্রথমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং পরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করে। দুটি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে জানিয়ে দায়িত্বশীল সূত্রগুলো বলেছে, রাখাইন প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা যে জরুরি, সেটা এবারের আলোচনায় মেনে নিয়েছেন চীনের বিশেষ দূত দেং শি জুন। ঢাকার তরফে রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গাদের বাগড়ার বিষয়টিও ব্যাখ্যা করা হয়েছে। এ বিষয়ে এক কর্মকর্তা সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আলোচনায় স্বেচ্ছা প্রত্যাবাসনে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, রোহিঙ্গাদের আস্থায় নেওয়া ছাড়া একজনকেও ফেরত পাঠানো সম্ভব নয়। রোহিঙ্গাদের আস্থা পুনরায় প্রতিষ্ঠা, মিয়ানমারকে অবশ্যই রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ঢাকায় স্পষ্টভাবে চীনা দূতকে জানিয়েছে, বিলম্ব হলেও প্রত্যাবাসন হতেই হবে, বছরের পর বছর প্রত্যাবাসনের জন্য অপেক্ষায় থাকা যাবে না। স্মরণ করা যায়, গত ৬ বছরে এবারই প্রথম রোহিঙ্গারা সরজমিনের রাখাইন ঘুরে দেখার সুযোগ পান। শুরুতে রাখাইন সফরকারী দলটি প্রত্যাবাসনে আগ্রহী হলেও পরে তারা বেঁকে বসে। তাছাড়া পশ্চিমারাও চীনের উদ্যোগে প্রত্যাবাসনের বিরোধিতা করে, উদ্ভূত পরিস্থিতিতে প্রত্যাবাসন থমকে যায়। উল্লেখ্য, ঢাকা সফরের আগে চীনের বিশেষ দূত দেং শি জুন মিয়ানমার সফর করেন। সেখানে তিনি সেনাশাসক জেনারেল মিন ওয়াং হাইয়ের সঙ্গে দেখা করেন। ওই আলোচনায় মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতার পাশাপাশি রাখাইনের শান্তি ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। মিয়ানমারের সরকারি সূত্র মতে, গত শুক্রবার চীনা দূত দেং শি জুন মিয়ানমার সফরকালে দেশটির আন্তর্জাতিক সহায়তা মন্ত্রী কোকো হাইয়ের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি মিয়ানমারের মন্ত্রীকে অন্যান্য বিষয়ের পাশাপাশি রাখাইনের বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ফেরানোর পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার আহ্বান জানান। গত এপ্রিলে অনেকটা নিঃশব্দে ঢাকা ঘুরে যাওয়া চীনের বিশেষ দূত দেং শি জুন পরীক্ষামূলক প্রকল্পের আওতায় 1176 রোহিঙ্গাকে যুক্ত করে প্রত্যাবাসন শুরুর বিষয়ে আলোচনা করেছিলেন। তার সফরের ফিরতি সফর হিসেবে এক সপ্তাহের মধ্যে কুনমিং গিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখানে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠক হয়েছিল। সে বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরুর টার্গেট ঠিক হয়েছিল। কিন্তু না, বাংলাদেশের সব প্রস্তুতি সত্ত্বেও রাখাইনে অনুকূল পরিবেশের নিশ্চয়তা না পেয়ে রোহিঙ্গারা বিগড়ে যাওয়ায় আজ অবধি প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। আদৌ রোহিঙ্গাদের প্রত্যাবাসন হবে কি না সেটা নিয়ে সন্দেহ প্রসারণ করেছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। এর কারণ, চীন আসলে চান না বাংলাদেশ থেকে রোহিঙ্গারা বিতাড়িত হোক।